আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় আজকে শুরু করব। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তো আজকে যে বিষয়গুলো আমরা পড়ব সেটা হলো ব্রায়োফাইটা একটা বিভাগের নাম, এই বিভাগের বৈশিষ্ট্য, এই বিভাগের একটা সদস্য বা একটা নমুনা প্রাণী, এই নমুনা উদ্ভিদ রিকশিয়া, রিকশিয়ার শ্রেণীবিন্যাসগত অবস্থান, বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন এবং রিকশিয়ার প্রজনন, এবং আমরা আরো একটা বিভাগ টেরিডোফাইটা এই বিভাগের বৈশিষ্ট্য পড়ব। প্রথমে আমরা আসি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা গ্রিক ব্রায়ন মানে মস, আর ফাইটন মানে উদ্ভিদ, অর্থাৎ ব্রায়োফাইটা মিনিং হলো মস বর্গীয় উদ্ভিদ। শৈবাল ও ছত্রাক শ্রেণীর সমঙ্গদেহী অর্থাৎ থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ অপেক্ষা কিছুটা উন্নত অপুষ্পক উদ্ভিদকে ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ বলা হয়, অর্থাৎ শৈবাল অপেক্ষা উন্নত কিছু কারণ অপেক্ষা অনুন্নত, যে অপুষ্পক সর্বজীব জীবগোষ্ঠীতে যাদের কলা ও কলাতন্ত্র অনুপস্থিত এবং যাদের প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর তাদের ব্রায়োফাইটা বা মস বলা হয়। ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদকে ব্রায়োফাইটস বলে। এই বিভাগের উদ্ভিদের বৈশিষ্ট্য, তাহলে এরা বহুকোষী উদ্ভিদ, অপুষ্পক, অবীজী। অপুষ্পক মানে যাদের ফুল ফল হয় না, আর অবীজী মানে বীজ উৎপাদন হয় না। এদের প্রধান দেহ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড, এবং গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র ও সহভোজী উদ্ভিদ। দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তবে মহজাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। তাহলে ব্রায়োফাইটা বিভাগের মধ্যে মস জাতীয় উদ্ভিদ হলো সবচেয়ে উন্নত। এই এই বিভাগের উদ্ভিদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। কোন কোন প্রজাতিতে বহুকোষী স্কেল বা স্কেলে আরেকটা নাম আছে স্বল্পপত্র, বাংলা নাম হলো স্বল্পপত্র। কোন কোন প্রজাতিতে বহুকোষী স্কেল বা স্বল্পপত্র থাকে। দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই, দেহ প্যানক্রিয়ামা টিস্যু দ্বারা গঠিত। এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারপাশে এক স্তরী বন্ধ্যাকোষের আবরণ থাকে। এদের যৌন জনন ওগ্যামাস প্রকৃতি। ওগ্যামাস মানে তোমরা জানো যে ডিম্বাণুটা হবে বড় আর নিশ্চল, এবং এর সাথে ক্ষুদ্র ও সচল শুক্রাণু বা পুংগ্যামেটের মিলন ঘটে, সেই জননকে আমরা বলবো ওগ্যামাস। ভ্রূণ বহুকোষী এবং ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। এদের স্পোরোফাইট দশা গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদাই গ্যামেটোফাইটের সাথে সংযুক্ত থাকে। এই বিভাগের উদ্ভিদের স্পোর হলো হোমোস্পোরাস, অর্থাৎ প্রত্যেকটা স্পোর দেখতে একই রকম আকার আকৃতি বিশিষ্ট। জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান এবং স্পোরোফাইট গৌণ। এদের জনক্রম হেটারোমরফিক ধরনের। হেটারোমরফিক জনক্রম বলতে আমরা কি বুঝবো, যে জীবনচক্রের দুইটা দশা, একটা হলো গ্যামেটোফাইট আরেকটা হলো স্পোরোফাইট। হ্যাঁ, যে কোনো একটা দশা যদি দীর্ঘস্থায়ী এবং আরেকটা দশা ক্ষণস্থায়ী হয় তাহলে সেই জীবনচক্র বা সেই জনক্রমকে হেটারোমরফিক বলা হয়। তাহলে ব্রায়োফাইটা বিভাগের হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইট দশা এটা হলো দীর্ঘস্থায়ী বা প্রধান, আর এদের স্পোরোফাইট বা ডিপ্লয়েড দশা ক্ষণস্থায়ী বা গৌণ, এই জন্য এদের জনক্রমকে হেটারোমরফিক বলা হয়। এবং পুংজননাঙ্গ যে শুক্রাণু উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো দ্বিফ্লাজেলাযুক্ত। শুক্রাণুতে দুইটা ফ্লাজেলা থাকবে। এদের পুংজননাঙ্গের নাম কিন্তু এনথেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম হয়। আচ্ছা, ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদগুলোর আদি বৈশিষ্ট্য এবং কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। আদি বৈশিষ্ট্য গুলো কি কি? উদ্ভিদ হ্যাপ্লয়েড। হ্যাঁ, মেন যে উদ্ভিদটা বেশি দিন সার্ভাইভ করে বা দীর্ঘস্থায়ী হয় সে উদ্ভিদটা প্রধান উদ্ভিদ দেহ হবে হ্যাপ্লয়েড। অধিকাংশই থ্যালয়েড,
অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, সত্যিকার মূল নেই, উন্নত টিস্যু বিন্যাস নেই, ভাস্কুলার টিস্যু নেই, এরা হোমোস্পোরাস, অর্থাৎ সবগুলো স্পোর দেখতে একই রকম। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হলো এদের আদি বৈশিষ্ট্য। এবং ব্রায়োফাইটা বিভাগের উন্নত বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন অ্যান্থোসেরোস শ্রেণীর উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলোমেলা, হ্যাঁ, এদের ক্যাপসুলে একটা গঠন থাকে যার নাম কলোমেলা, এই কলোমেলা থাকবে। স্টোমাটাযুক্ত এপিডার্মিস, স্টোমাটা মানে হলো পত্ররন্ধ্র, তাহলে পত্ররন্ধ্রযুক্ত এপিডার্মিস থাকবে। ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থা, তাহলে এগুলো হলো ব্রায়োফাইটা বিভাগের উন্নত বৈশিষ্ট্য। আমরা এবার আসছি যে ব্রায়োফাইটা এই বিভাগের উদ্ভিদগুলোকে উভচর উদ্ভিদ বলা হয়। কেন উভচর উদ্ভিদ বলা হয় তার পিছনে যৌক্তিক কারণগুলো কি? যে এই বিভাগের উদ্ভিদগুলো অনেকেই আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া জনন বৃদ্ধি ও বিকাশ ঘটে না। যখন জনন হবে তখন অবশ্যই পানির সাহায্য লাগবে, আর পানির সাহায্য ছাড়া জননও হবে না, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ঘটবে না, তাই এরা উভচর উদ্ভিদ। তাহলে যখন এরা বড় হয়ে যাচ্ছে তখন তারা আর্দ্র স্থলজ পরিবেশে জন্মাচ্ছে, কিন্তু যখন জনন কাজ বা বৃদ্ধি বা বিকাশের কাজ হচ্ছে তখন পানির সাহায্য লাগতেছে। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রের এক বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল, অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। জীবনচক্র সম্পন্ন করার সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক ক্রিয়া সম্পন্ন করে। এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্ধ্র থাকে। এই কারণে ব্রায়োফাইটা উদ্ভিদকে উপচর, ব্রায়োফাইটার আন্ডারে যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলোকে উপচর উদ্ভিদ বলা হয়। ব্রায়োফাইটা বিভাগের তিনটা শ্রেণী আছে। এক নম্বর শ্রেণী হলো হেপাটিকি, উচ্চারণ হলো হেপাটিকি। দুই নম্বর শ্রেণীর নাম হলো অ্যান্থোসেরোটি। তিন নম্বর শ্রেণীর নাম হলো মাসাই। তাহলে হেপাটিকি, হ্যাঁ, এই শ্রেণীর সদস্য আমরা একটা করব যার নাম রিকশিয়া। এই সেই রিকশিয়ার বিস্তারিত আমরা করব। তো হেপাটিকে শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভার ওয়ার্ট বা লিভার প্ল্যান্ট বলে। এদের দেহ অর্থাৎ থ্যালাসের আকৃতি মানুষের লিভারের সাথে কিছুটা মিল সম্পন্ন হওয়ায় এরূপ নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আমরা যদি রিকশিয়ার থ্যালাসের গঠনটা দেখি, হ্যাঁ, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি রিকশিয়ার একটা থ্যালাস, এই এই থ্যালাস বা একটা দেহকে আমরা দেখে মনে হচ্ছে যে এটা একটা লিভার বা যকৃতের মতো, মানুষের লিভার বা যকৃতের মতো। এই এ থেকে নামকরণ করা হয়েছে, এর নাম হলো লিভার ওয়ার্ট বা লিভার প্ল্যান্ট। তাহলে হেপাটিকে শ্রেণীর সদস্যদের লিভার ওয়ার্ট বা লিভার প্ল্যান্ট বলা হয়। কেন লিভার প্ল্যান্ট বা লিভার ওয়ার্ট বলা হয়? কারণ এই শ্রেণীর উদ্ভিদের দেহগুলো বা থ্যালাসগুলো মানুষের লিভারের সাথে মিল রয়েছে, এই জন্য এরকম নামকরণ করা হয়েছে। অ্যান্থোসেরোটি, এটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট আমরা নামটাই পড়বো এবং এই শ্রেণীর সদস্যদেরকে বলবো বলা হয় হর্ন ওয়ার্ট। তাহলে অ্যান্থোসেরোটি শ্রেণীর সদস্যকে বলা হবে হর্ন ওয়ার্ট। মাসাই, তিন নম্বর শ্রেণী হলো মাসাই, এই শ্রেণীর উদ্ভিদগুলোকে বলা হয় মস। তাহলে এই তিনটা শ্রেণীর মধ্যে সবচেয়ে শেষের যে শ্রেণী সেটা হলো সবচেয়ে উন্নত ব্রায়োফাইটস। আমরা তাহলে আমরা হেপাটিকি যে শ্রেণী আছে সেই শ্রেণীর একটা নমুনা প্রাণী, সরি, নমুনা উদ্ভিদ রিকশিয়া, এই রিকশিয়ার বিস্তারিত আমরা করব। প্রথমে আমরা আসবো রিকশিয়ার শ্রেণীবিন্যাসগত অবস্থা। তাহলে রাজ্যের নাম কি? প্লান্টি। বিভাগ বা ডিভিশনের নাম হলো ব্রায়োফাইটা। শ্রেণী বা ক্লাস হেপাটিকি। বর্গ বা অর্ডার মার্কেন্টিয়ালস। ফ্যামিলি বা গোত্র রিকশিয়েসি। জেনাস বা গণ রিকশিয়া। তাহলে আমরা রিকশিয়ার শ্রেণীবিন্যাসগত অবস্থান জানলাম। এই রিকশিয়া যে উদ্ভিদ, এই রিকশিয়া উদ্ভিদকে আমরা লিভার ওয়ার্টও বলতে পারি, কারণ রিকশিয়া হলো হেপাটিকি শ্রেণীর সদস্য, এই জন্য রিকশিয়া একটি লিভার ওয়ার্টও বলা যায়। তাহলে এই উদ্ভিদগুলোর আবাসস্থল বা কোথায় বসবাস করে? রিকশিয়া গণের বিভিন্ন প্রজাতি স্যাঁতস্যাঁতে
মাটি আর্দ্র প্রাচীরের গায়ে জন্মে। নদী তীরে বালিতে রিকশিয়া জন্মাতে দেখা যায়। রিকশিয়া ফ্লুইটান্স একমাত্র জলজ প্রজাতি। তাহলে রিকশিয়ার যতগুলো প্রজাতি আছে তার মধ্যে একটা প্রজাতি আছে জলজ। ছোট ছোট ডোবা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। বর্ষাকালেই রিকশিয়া বেশি জন্মায়। তাহলে রিকশিয়ার প্রজাতি, রিকশিয়া হলো একটা বড় গণ। পৃথিবীতে প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। বাংলাদেশ থেকে 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে এবং বাংলাদেশের যে যে কয়েকটা পরিচিত যে প্রজাতি রিকশিয়ার, তাদের মধ্যে এক নম্বর হলো রিকশিয়া বেঙ্গালেন্সিস। এটা মানে হলো বেঙ্গল এরিয়াতে পাওয়া যায়। রিকশিয়া ঢাকেন্সিস মানে ঢাকাতে এই প্রজাতির সন্ধান মিলে। রিকশিয়া চিটাগানেন্সিস চট্টগ্রামে এই প্রজাতির সন্ধান মিলে। রিকশিয়া গ্যাঙ্গেটিকা, গ্যাঙ্গেস্টিকা হয়ে গেছে, গ্যাঙ্গেটিকা হবে। রিকশিয়া গ্যাঙ্গেটিকা এটা গঙ্গা অববাহিকায় পাওয়া যায়। আর এটা হলো রিকশিয়া পার্সন। স্যার এই যে রিকশিয়া গ্যাঙ্গেস্টিকা এসটা আছে মনে হয় না, এসটা তুলে দিলাম, এসটা হবে না। আমি তো বইয়ে দেখছি স্যার এস আছে, রিকশিয়া গ্যাঙ্গেস্টিকা। গ্যাঙ্গেস্টিকা আছে? জি স্যার এস আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি আপনার ক্লাসে স্যার আছে স্যার। ও না, আগে এটা আমরা পড়েছিলাম গ্যাঙ্গেটিকা, ঠিক আছে। আচ্ছা দেখবো নি ওটা প্রজাতিটা আসলে ঠিক আছে কিনা দেখতে হবে আমাকে, কারণ আমরা যখন আগে পড়েছিলাম হয়তো লেখার সময় গ্যাঙ্গেস্টিকা লিখেছি, কিন্তু আসলে গ্যাঙ্গেটিকা হবে কিনা এটা আমি দেখব। আচ্ছা রিকশিয়ার গঠন, তাহলে রিকশিয়ার আমরা এখানে দেখব যে রিকশা হলো এটা একক একটি থ্যালাস, যেটা আমরা বলেছিলাম যে মানুষের লিভার বা যকৃতের মতো দেখতে। আর এখানে আমরা ডান দিকে একটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হ্যাঁ বলো স্যার এই যে রিকশিয়া গ্যাঙ্গেটিকা স্যার, ও আরেকটা বই স্যার গ্যাঙ্গেটিকা লেখা আছে নাই? গ্যাঙ্গেটিকা লেখা আছে না? আচ্ছা যাই হোক, যেটাই হোক, আমি পরে ওটা ঠিক করব যে দুটি আছে কিনা, বা এক দুটো প্রজাতিও থাকতে পারে বা একটাও থাকতে পারে, পরে ওটা আমরা ডিসিশন নেব। আচ্ছা আমরা এখানে এখন আসি রিকশিয়ার বাহ্যিক গঠন। ধরে বাম দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা রিকশিয়ার বা বাহ্যিক একটা থ্যালাস, হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম লিভারের মতো দেখতে। আর ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অনেকগুলো রিকশিয়ার থ্যালাস, হ্যাঁ, গোলাপের ফুলের যে পাপড়ি আছে এই পাপড়ির মতো বিন্যস্ত হয়ে একটা চক্রাকার গঠন তৈরি করে। এই চক্রাকার এই গঠনকে আমরা বলবো রোজেট, হ্যাঁ। তাহলে এখানে রিকশিয়ার যে থ্যালাসগুলো গোলাপ ফুলের পাপড়ির ন্যায় চক্রাকারে বিন্যস্ত থাকার এই পদ্ধতিকে আমরা বলবো রোজেট বিন্যাস। তো আমরা রিকশিয়ার থ্যালাসের যদি আমরা চিত্রটা দেখি তাহলে আমরা এর মধ্যে কি দেখতে পাচ্ছি, থ্যালাসের অগ্রভাগে দেখতে পাচ্ছি দুইটি শাখা, এই মাঝখানে একটা খাঁজ দিয়ে এই দুইটা শাখা বিভক্ত। আমরা তাহলে মানে দেখতে পাচ্ছি এই শাখাগুলোর নাম হলো ব্যাঘ্র শাখা, হ্যাঁ, ব্যাঘ্র শাখা। আর প্রত্যেকটা শাখার শীর্ষে আমরা দেখতে পাচ্ছি একটা করে আরেকটা খাঁজ, এর নাম হলো অগ্রস্থ খাঁজ। আর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যশিরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন বর্ণায় চলে যাই। আর যদি আমরা কালারিং চিত্র দেখি তাহলে আমরা মাটিতে রিকশার থ্যালাসগুলো যেভাবে সাইত অবস্থায় থাকে তখন আমরা এরকম মাটিতে দেখব, হ্যাঁ, তো এরকম মাটিতে এরকম এরা সাইত অবস্থায় থাকে। উপরেরটা হলো ঊর্ধ্বপৃষ্ঠ, আর মাটির সাথে যেটা লেগে থাকবে সেটাকে বলা হবে নিম্ন পৃষ্ঠ। এবং এদের উপরের পৃষ্ঠ যেহেতু সূর্যালোক পাচ্ছে এই জন্য বেশি সবুজ দেখাবে, আর এদের নিম্ন পৃষ্ঠটা মাটির সাথে লেগে আছে এই জন্য এরা কম সবুজ দেখাবে, হ্যাঁ, এই জন্য এদের থ্যালাসকে বলা হয় বিষম পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ থ্যালাস। তো আমরা আগেই জেনেছি রিকশিয়া হলো গ্যামেটোফাইটিক উদ্ভিদ। এদের দেহ থ্যালয়েড, অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। থ্যালাস সবুজ আমরা একটু আগে দেখলাম, সাইত এটাও আমরা দেখেছি মাটির সাথে সাইত থাকে, চ্যাপ্টা সেটাও আমরা দেখেছি ব্যাঘ্র শাখা বিশিষ্ট, এবং একটু আগে আমি বললাম বিষম পৃষ্ঠ, হ্যাঁ। তাহলে আমাদের সবগুলো বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। সাধারণত কতগুলো রিকশিয়া থ্যালাস একত্রে গোলাপ ফুলের পাপড়ির মতো গোলাকার চক্র গঠন করে, এই অবস্থাকে রোজেট বলে। এই রোজেট বিন্যাসটাও আমরা দেখলাম। থ্যালাসের উপরের পৃষ্ঠে লম্বালম্বিভাবে
মধ্য শিরা আছে এবং শিরা বরাবর লম্বা খাঁজ আছে যাকে ডর্সাল ফারো বলে। থ্যালাসের প্রতিটি শাখার শীর্ষে একটি খাঁজ আছে, হ্যাঁ একে অগ্রস্থ খাঁজ বলে। থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে বহুকোষী স্কেল বা শল্কপত্র এবং এককোষী রাইজয়েড সৃষ্টি হয়। রাইজয়েড আবার দুই ধরনের, এক এই রাইজয়েড গুলো মসৃণ হতে পারে আবার অমসৃণ হতে পারে। স্কেল এবং রাইজয়েড এই দুইটা দিয়েই এরা মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। আর রাইজয়েডের আরো একটা এক্সট্রা কাজ, সে থ্যালাসকে মাটির সাথে আটকে রাখতে পারে। তাহলে রাইজয়েডের দুইটা কাজ, একটা থ্যালাসকে মাটির সাথে আটকে রাখা আর মাটি থেকে পানি আর খনিজ লবণ শোষণ করা। আর স্কেল বা শল্কপত্রের কাজ একটাই, এরা মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। রিকশিয়ার স্পোরোফাইট সবচেয়ে সরল এবং সম্পূর্ণ গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট শুধুমাত্র গোলাকার ক্যাপসুলে গঠিত যা থ্যালাসে নিমজ্জিত থাকে। তাহলে আমরা যে উদ্ভিদটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তার হ্যাপ্লয়েড দেহ বা গ্যামেটোফাইট দেহ, এখানে কিন্তু আমরা স্পোরোফাইট কোথাও দেখছি না। তাহলে আমরা থ্যালাসের বাহ্যিক গঠন শিখলাম। তাহলে রিশিয়ার প্রধান থ্যালাসকে বা দেহকে আমরা কি বলবো, হ্যাপ্লয়েড বলবো না ডিপ্লয়েড বলবো? রিশিয়ার যে দেহটা আমি দেখালাম, এই দেহটা প্রধান দেহ, এই দেহটাকে আমরা কি বলবো, হ্যাপ্লয়েড দেহ বলবো না গ্যামেটোফাইটিক দেহ বলবো না ডিপ্লয়েড না স্পোরোফাইটিক দেহ বলবো? কে পারবে? স্যার গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট, হ্যাঁ। রিশিয়ার প্রধান দেহ হলো গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড। এবার আসবো আমরা থ্যালাসের অভ্যন্তরীণ গঠন। থ্যালাসের যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে থ্যালাসকে তিনটি পৃথক অঞ্চলে দেখা যায়। সবচেয়ে উপরের দিকে থাকবে ক্লোরোপ্লাস্ট যুক্ত ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, নিচের দিকে থাকবে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল, এবং শেষেরটা হবে থ্যালাসের একবারে নিচে নিম্ন ত্বক থাকে। আমরা একটা থ্যালাসের চিত্র দেখি, থ্যালাসের অভ্যন্তরীণ গঠনের চিত্র দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এই ছবিটা নেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বই থেকে। সবাই চিত্রটা খেয়াল করো, হ্যাঁ। তাহলে উপরে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকে একটু যে অংশ সেটা হলো, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডট ডট দেওয়া, এগুলো হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে উপর থেকে এটুক পর্যন্ত অংশটা হলো ফটোসিনথেটিক অঞ্চল, এই যে আমরা এখানে বলছি ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চলের নিচে আমরা এই অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো সবই সঞ্চয়ী অঞ্চল। আর সবচেয়ে নিচের যে লেয়ারটা, এই যে সবচেয়ে নিচের লেয়ার, যে লেয়ার থেকে স্কেল আর রাইজয়েড বের হয়েছে, সেই লেয়ারটাকে আমরা বলবো নিম্নতক, এই যে নিম্নতক। তাহলে আমরা তিনটা অঞ্চল বুঝতে পেরেছি। সবচেয়ে উপরে আছে ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, আত্তীকরণ অঞ্চলের ঠিক নিচেই আছে সঞ্চয়ী অঞ্চল, এবং সঞ্চয়ী অঞ্চলের ঠিক নিচেই আমরা এক স্তরে নিম্নতক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন আসি ফটোসিনথেটিক অঞ্চলের কথা একটু বলে নিই। ফটোসিনথেটিক অঞ্চলে আমরা এখানে কি দেখব, এখানে কতগুলো আত্তীকরণ সূত্রক দেখবো, যে লম্বা লম্বা একটা সূত্রক দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় আত্তীকরণ সূত্র। তাহলে এখানে কয়টা সূত্রক আছে, এরকম অজস্র সূত্রক আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই আর্কিপরিয়ামের বাম পাশে 11টা আছে, ডান পাশেও ধরে নাও 11টা বা 12টা থাকতে পারে। তাহলে লম্বা লম্বা একটা সারি, এই একটা সারিকে আমরা বলবো আত্তীকরণ সূত্র। তাহলে আত্মীকরণ সূত্রকের শীর্ষভাগের কোষটা হয় বর্ণহীন, যেহেতু এখানে ক্লোরোপ্লাস্ট থাকবে না এবং আকারে বড় হয়, হ্যাঁ। এবং এই শীর্ষ প্রত্যেকটা আত্মীকরণ সূত্রকের শীর্ষভাগের যে কোষটা আছে, এই কোষগুলো সবগুলো মিলে তৈরি করে ঊর্ধ্বত্বক, অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। অসম্পূর্ণ ঊর্ধ্বত্বকটা কি সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে আত্মীকরণ সূত্রকের শীর্ষভাগের কোষটা বর্ণহীন এবং বড়, এরা অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। তাহলে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক বলার পিছনে কারণ হলো, কারণ আমরা প্রত্যেকটা আত্তীকরণ সূত্রকের মাঝখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি, দুইটা আত্তীকরণ সূত্রকের মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। এই গ্যাপটাকে আমরা বলবো বায়ু প্রকোষ্ঠ, মাঝখানে আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, এই গ্যাপ গুলোর নাম বায়ু প্রকোষ্ঠ। আর আমরা বায়ু প্রকোষ্ঠের যে অংশ দিয়ে বা যে ছিদ্র দিয়ে বায়ু প্রকোষ্ঠ বাইরের পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করছে, তাকে আমরা বলবো বায়ুরন্ধ্র, বায়ুরন্ধ্র। তাহলে এই যে আমরা বলতেছি যে
প্রত্যেকটা আত্তীকরণ সূত্রকের শীর্ষভাগের কোষটি মিলিত হয়ে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে। অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করার পিছনে কারণটা হলো বায়ুরন্ধ্র। বায়ুরন্ধ্রের কারণে এই ঊর্ধ্বত্বক সম্পূর্ণ হবে না, কারণ প্রত্যেকটা আত্তীকরণ সূত্রকের শীর্ষভাগের কোষটা মিলে এই অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করছে, কিন্তু মাঝে মাঝে ঊর্ধ্বত্বকে ছিদ্র আছে। এই জন্য আমরা বলছি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক। যদি বাইরে এই বায়ুরন্ধ্র না থাকতো তাহলে আমরা বলতাম সম্পূর্ণ ঊর্ধ্বত্বক। আর এখানে আমরা দেখব যে প্রত্যেকটা আত্তীকরণ সূত্রকের নিচের সারির যে কোষগুলো আছে সেই কোষগুলোতে ক্লোরোপ্লাস্টে ভরপুর। এই জন্য আমরা এই নিচের অংশগুলোকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ, এবং এই ক্লোরোপ্লাস্ট যুক্ত হওয়ার কারণে এই নিচের কোষগুলো সালোক সংশ্লেষণ ক্ষম। এই জন্য আমরা বলা হয়েছে ফটোসিনথেটিক অঞ্চল। আচ্ছা, আমরা এবার স্লাইডের মধ্যে যেটা আছে সেটা আমরা পড়ি। আমরা কি বলেছিলাম যে থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত খাড়া কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত। ক্লোরোপ্লাস্ট যুক্ত এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। এক বচনে আত্তীকরণ সূত্রক আর বহু বচনে আত্তীকরণ সূত্র। এসব আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী সরু ও লম্বা নালীর ন্যায় বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। প্রতিটি বায়ু প্রকোষ্ঠ একটি ছিদ্রপথে বাইরের পরিবেশের সাথে উন্মুক্ত থাকে। এই ছিদ্রপথকে বায়ুরন্ধ্র বলে। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো বড় ও ক্লোরোপ্লাস্ট বিহীন থাকে। স্যার স্যার চিত্রটাতে স্যার ওই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত স্যার কোষ স্যার কোনগুলা দেখাইলেন? আচ্ছা, এই যে আমরা বলতেছি এটা হলো একটা আত্তীকরণ সূত্র। হ্যাঁ, আমরা যে লম্বা যে খাড়া সারিগুলো দেখতে পাচ্ছি এটা হলো আত্তীকরণ সূত্র। শীর্ষভাগের কোষটা দেখো বড় আর বর্ণহীন, কিছু নাই, ফোঁটা ফোঁটা দেওয়া আছে। কিছু নাই স্যার, হ্যাঁ বানাই হ্যাঁ, তার নিচের গুলো দেখো যে 5টা বা 6টা বা 7টা করে ডট দেওয়া আছে। এই ডট গুলো মানেই ক্লোরোপ্লাস্ট, ডট গুলো মানেই হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে এগুলোকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। ওকে, তাহলে একটা আত্তীকরণ সূত্রকে শীর্ষের কোষটা হয় বড় বর্ণহীন অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু সেই আত্তীকরণ সূত্রকের এই শীর্ষভাগের কোষের যে নিচের সারির কোষ গুলো আছে সেই কোষগুলো প্রত্যেকটাতেই কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট রয়েছে। এই জন্য এগুলোকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এই ডট গুলা কি স্যার নিউক্লিয়াস বা হচ্ছে না না, ডট গুলো হলো ক্লোরোপ্লাস্ট। এই ডট গুলো হলো, পাইনেট? হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ডট গুলো আচ্ছা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হ্যাঁ, তুমি এখানে ইচ্ছে ডট করলে গুলা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা করে দিতে পারো, অসুবিধা নাই, 4টাও দিতে পারো, শুধু আচ্ছা স্যার। শীর্ষভাগের কোষটা ফাঁকা থাকবে। ওকে, জি স্যার। আর নিচে আমরা এখানে 2 থেকে 3 সারি কোষ আমরা এরকম ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ দিয়ে দেবো। আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চলের নিচে অর্থাৎ আত্তীকরণ সূত্রকের নিচে যে কোষগুলো আছে সেই কোষগুলো কমপক্ষে 1 সারি বা 2 সারি কোষগুলো এরকম ক্লোরোপ্লাস্ট যুক্ত দেখাবো। তাহলে আমরা বললাম যে দুইটা আত্তীকরণ সূত্রকের মাঝখানে যে প্রকোষ্ঠ গুলো ছিল সেই প্রকোষ্ঠ গুলোর নাম ছিল বায়ু প্রকোষ্ঠ। আর বায়ু প্রকোষ্ঠ আমরা এখানে দেখিয়েছিলাম যে শীর্ষভাগে যে ছিদ্র দ্বারা বাইরের পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে সেই ছিদ্রের নাম হলো বায়ুরন্ধ্র বা এয়ারপোর্ট। আত্তীকরণ সূত্রের বাইরের কোষগুলো কিছুটা বড় ও ক্লোরোপ্লাস্ট বিহীন থাকে। বর্ণহীন একসারি কোষ দিয়ে থ্যালাসের অসম্পূর্ণ ঊর্ধ্বতা গঠিত। তাহলে এই যে থ্যালাসের যে অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করলো, অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করার পিছনে কারণটা কিন্তু আমি বলেছি, কেউ কি কারো কি মনে আছে কি কারণ, কেন অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক হলো ছবি দেখে? তাহলে এই শীর্ষভাগের এই কোষগুলো সবগুলো যতক্ষণ অ্যাটাচড হবে এই অ্যাটাচড হয়ে একটা অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করবে। তাহলে এই অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক বলার পিছনে কারণটা কি ছিল? আমি কিন্তু কারণটা আগে বলে দিয়েছি। অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক আমরা কেন বলতেছি? বায়ু প্রকোষ্ঠের জন্য বায়ুরন্ধ্রের জন্য, বায়ু প্রকোষ্ঠের জন্য না, বায়ু প্রকোষ্ঠ তো থাকতেই পারে, বায়ুরন্ধ্র যদি শীর্ষভাগে ছিদ্র দ্বারা উন্মুক্ত না হতে পারে, মানে বায়ুরন্ধ্র যদি না থাকতো তাহলে আমরা সেটাকে সম্পূর্ণ ঊর্ধ্বত্বক বলতাম। যেহেতু বায়ুরন্ধ্র আছে এই জন্য আমরা বলবো অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক। বুঝতে পেরেছো?
আচ্ছা, এবার আমরা আসবো সঞ্চয় অঞ্চল। থ্যালাসের ফটোসিনথেটিক অঞ্চলের নিচে এই অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে কয়েক সারি বর্ণহীন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং সাধারণত আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। এই সকল কোষে প্রচুর স্বেচ্ছার কণা সঞ্চিত থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চলের নিচে কয়েক সারি কোষ নিয়ে এটা গঠিত, প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, এবং এই প্যারেনকাইমা কোষগুলোতে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, এই জন্য বর্ণহীন। হ্যাঁ, এই জন্য এরা সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে না। এরা কি করে? এরা খাদ্য সঞ্চয় করে রাখে। কি জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে? স্বেচ্ছার কণা, মানে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। স্বেচ্ছার কণা তাহলে সঞ্চয় অঞ্চল জমা করে রাখে। এবং সঞ্চয় অঞ্চলের ঠিক নিচে আরো রয়েছে একটি স্তর যার নাম নিম্নতর। তাহলে সঞ্চয় অঞ্চলের ঠিক নিচে এক সারি কোষ দিয়ে গঠিত সুগঠিত নিম্নতক, নিম্নতক থেকে বহু এককোষী রাইজয়েড এবং বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়। তাহলে আমরা এখানে দেখতেও পাচ্ছি যে নিম্নতক থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্কেল বা শল্কপত্র বহুকোষী, হ্যাঁ এরকম এরকম আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোষ দ্বারা গঠিত। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাইজয়েড, রাইজয়েড গুলো তার ভিতরে কোনো কোষ নাই, এগুলা এককোষী। রাইজয়েড যেখানে কোনো খাঁজ নাই বা কোনো ভাঁজ নাই সেগুলো হলো মসৃণ, আর যেগুলো হলো ভাঁজ আছে সেগুলো হলো অমসৃণ। তাহলে এই যে আমরা বলতেছি বাইরে কোনো কিছু খাঁজ নাই, এটা হলো মসৃণ, আর এই পাশে এটা হলো কিছু ডট ডট দেওয়া আছে, মানে এটা হলো অমসৃণ। তাহলে এইরকম নিম্নতক থেকে এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা স্বল্পপত্র থাকে। আর রাইজয়েড দুই ধরনের, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। রাইজয়েড আর স্বল্পপত্র বা স্কেলের কাজ এর আগে বলা হয়েছে, কারো মনে আছে রাইজয়েডের কাজগুলো কি কি? রাইজয়েডের পানি শোষণ করে, হ্যাঁ পানি আর খনিজ লবণ শোষণ করে। আরেকটা কাজ থ্যালাসকে, আরেকটা থ্যালাসকে মাটির সাথে আটকে রাখে। থ্যাংক ইউ। আর স্বল্পপত্রের কাজটা কি বা স্কেলের কাজ কি? এরা মাটি থেকে পানি আর খনিজ লবণ শুধু পানি শোষণ করে, কিন্তু থ্যালাসকে আটকে খনিজ লবণ শোষণ করে, থ্যালাসকে আটকানোর কাজে সহায়তা করে না। তাহলে এই ছিল রিশিয়ার অভ্যন্তরীণ গঠনের বর্ণনা। আচ্ছা, এবার আমরা আসবো, অনেক সময় পরীক্ষায় চাইতে পারে যে রিশিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। হ্যাঁ, রিশিয়া যে উদ্ভিদটা আমরা দেখলাম, এই উদ্ভিদটার শনাক্তকারী বৈশিষ্ট্য। দেহ থ্যালয়েড, অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না। থ্যালাস সবুজ, সাইতো, চ্যাপ্টা এবং বিষম পৃষ্ঠ। থ্যালাস ব্যগ্র শাখাযুক্ত এবং প্রতিটি শাখার মাথায় খাঁজ যুক্ত। থ্যালাসের নিম্নপৃষ্ঠে দুই প্রকার এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড থাকে এবং বহুকোষী স্কেল বিদ্যমান। অভ্যন্তরীণ টিস্যু উপরের পৃষ্ঠের দিকে দণ্ডাকার, ফাঁকে ফাঁকে বায়ুপ্রকোষ্ঠযুক্ত এবং ফটোসিনথেটিক অঞ্চল, হ্যাঁ, এবং নিচের পৃষ্ঠের দিকে অবিচ্ছিন্ন কোষের সঞ্চয় অঞ্চলে বিভক্ত। এদের স্ত্রী জননাঙ্গকে আর্কিবনিয়াম, পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম এবং স্পোরোফাইট হোমোস্পোরাস স্পোর দিয়ে তৈরি। তাহলে রিশিয়ার স্ত্রী জননাঙ্গের নাম আর্কিবনিয়াম, পুং জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম এবং এদের স্পোরোফাইট অংশটা হোমোস্পোরাস স্পোর দিয়ে তৈরি করে। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো এবং অ্যান্থ্রেডিয়ামের আকৃতি নাশপাতির মতো, গোলাকার, ডিম্বাকার বা বেলনাকার। আর্কিগোনিয়াম হলো, আমরা একটু আগে বললাম যে আর্কিগোনিয়ামটা হলো রিকশিয়ার স্ত্রী জননাঙ্গের নাম, এটা দেখতে ফ্লাস্কের নাই। আর অ্যান্থ্রেডিয়াম হলো রিকশিয়ার পৌজননাঙ্গের নাম, এদের আকৃতিটা দেখতে নাশপাতির মতো, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা বেলনাকার হতে পারে। এদের স্পোরোফাইট সবচেয়ে সরল এবং সম্পূর্ণ গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। হ্যাঁ, স্পোরোফাইটটা কিভাবে তৈরি হয়? আমরা জানি যে রিশিয়ার থ্যালাসে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম আছে আর স্ত্রী পুং জননাঙ্গ অ্যান্থ্রেডিয়াম আছে। তাহলে দুইটা ভিন্ন থ্যালাস থেকে, অর্থাৎ দুটা ভিন্ন থ্যালাসও হতে পারে বা একই থ্যালাসও হতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে আর্কিগোনিয়াম থেকে আসবে ডিম্বাণু আর
এই পুংজননাঙ্গ থেকে আসবে হলো বা অ্যাথ্রিডিয়াম থেকে আসবে হলো শুক্রাণু। তো ডিম্বাণু আর্কিগোনোমের ভিতরেই থাকে, আর অ্যান্থ্রিডিয়াম যে শুক্রাণুগুলো তৈরি করে সেগুলো হলো দুই ফ্লাজেলা যুক্ত, এই দুই ফ্লাজেলা যুক্ত শুক্রাণু পানির সাহায্যে আর্কিগোনোমের ভিতরে প্রবেশ করে, এবং আর্কিগোনোমের ভিতরে যেহেতু ডিম্বাণু আছে সেই ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করে। এই জাইগোটটাই পরবর্তীতে স্পোরোফাইটে রূপান্তর হয়। হ্যাঁ, জাইগোট হলো বহু, জাইগোট হলো ডিপ্লয়েড, হ্যাঁ এদের ক্রোমোজোম হলো ডিপ্লয়েড, তাহলে জাইগোটটাই হলো পরবর্তীতে স্পোরোফাইট গঠন করে। আর স্পোরোফাইট কি করে, স্পোরোফাইট যেহেতু ডিপ্লয়েড, হ্যাঁ স্পোরোফাইট পরবর্তীতে কি করবে, যে যে আমরা যে উদ্ভিদে পড়ছি রিসিয়া, সেই স্পোরোফাইট উদ্ভিদটা একবারে সরল এবং সেটা গ্যামেটোফাইট উদ্ভিদের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতা আংশিক হতে পারে সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ গ্যামেটোফাইটের উপরে স্পোরোফাইট আংশিকভাবে নির্ভরশীল থাকবে। রিসিয়ার জনন, প্রথমে আসবো আমরা অঙ্গজ জনন। তাহলে রিসিয়ার থ্যালাসের পিছনের অংশ মরে গেলে অগ্রভাগের প্রতিটি শাখা স্বাধীন রিসিয়া উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে থ্যালাসের, আমরা যে থ্যালাসটা দেখেছিলাম, এই যে থ্যালাস, এই থ্যালাসের যদি পিছনের অংশটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা মরে যায়, তাহলে দেখা গেল যে পরবর্তীতে রিসিয়া যে উদ্ভিদটা আছে সেটা হলো প্রতি অগ্রভাগে যে শাখাগুলো ছিল দুইটা শাখা, আর এই অংশটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এটা এটা বলি যে এই অংশটা নষ্ট হয়ে গেছে পিছনের অংশ, তাহলে অগ্রভাগে দুইটা শাখা আলাদা হয়ে গেল না, তখন প্রত্যেকটা শাখা আবার স্বাধীন হবে, স্বাধীনভাবে বিভাজিত হয়ে আবার নতুন রিসিয়ার থ্যালাস গঠন করতে পারবে। রাইজয়েডের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপর টিউবার জাতীয় উদ্ভিদ তৈরি করে, তা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। যৌন জনন, রেশিয়ার স্ত্রী জননাঙ্গকে আর্টিগোনিয়াম এবং পুং জননাঙ্গকে অ্যান্থ্রিডিয়াম বলে। নাশপাতির ন্যায় অ্যান্থ্রিডিয়ামে দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু এবং ফ্লাস্ক আকৃতির আর্টিগোনিয়ামে ডিম্বাণু উৎপন্ন হয়। নিষিক্ত ডিম্বাণু পরিস্ফুটিত হয়ে সরল ও গোলাকার স্পোরোফাইট তৈরি করে। স্পোরোফাইট ক্যাপসুলে সীমাবদ্ধ থাকে। স্পোরোফাইট কি হয়, স্পোরোফাইটে থাকে স্পোরমাতৃকোষ, সেই স্পোরমাতৃকোষ ডিপ্লয়েড, সেই ডিপ্লয়েড স্পোরমাতৃকোষ মায়োসিস বিভাজনে বিভাজিত হয়, বিভাজিত হয়ে উৎপন্ন করে স্পোর, আর এদের স্পোর হয় হোমোস্পোরাস, অর্থাৎ একই আকৃতির স্পোর। অনুকূল পরিবেশে স্পোর অঙ্কুরিত হয়ে তরুণ রিসিয়া থ্যালাস গঠন করে। রিসিয়ার গুরুত্ব, মাটিতে জৈব পদার্থ সংযোজনে কিছুটা ভূমিকা পালন করে, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে, বিবর্তন ধারা বিষয়ে প্রথম স্থল উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। তাহলে এই ছিল রেশিয়ার বাহ্যিক গঠন, অভ্যন্তরীণ গঠন এবং প্রজনন। আমরা এবার লাস্ট টপিকে আসছি, সেটা হলো ব্রায়োফাইটের সাথে আরেকটা বিভাগ ছিল টেরিডোফাইটা। এই বিভাগের বৈশিষ্ট্য, এরা বহুকোষীয় উদ্ভিদ, অপুষ্পক, অবীজী, এদের প্রধান দেহ স্পোরোফাইট তথা ডিপ্লয়েড বা রেণুধর উদ্ভিদ, হ্যাঁ, এবং এদের গ্যামেটোফাইট পর্যায়কে বলা হবে প্রোথেরাস। স্পোরোফাইট দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, দেহে ভাস্কুলার টিস্যু থাকবে। এই বিভাগের উদ্ভিদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যকোষ আবরণ দ্বারা আবৃত থাকবে। যৌন জনন ও গ্যামাস প্রকৃতি, অর্থাৎ বড় নিশ্চল ডিম্বাণুর সাথে ক্ষুদ্র সচল শুক্রাণুর মিলন ঘটায়, যার ফলে এই জননকে বলা হয় ওগ্যামাস। ভ্রূণ বহুকোষী এবং ভ্রূণ স্ত্রী জননাঙ্গের ভিতরে থাকে। অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তর হয়। রাইজোম জিনিসটা কি, হ্যাঁ যখন কাণ্ড, যেমন আমরা আদা বা হলুদ এদের ক্ষেত্রে দেখি যে মাটির নিচে কাণ্ডটা থাকে, এই কাণ্ড হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আদা হলুদের ক্ষেত্রে দেখা যায় এই কাণ্ডটা মাটির নিচে থাকে, ঠিক একই রকম ভাবে এই টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদের কাণ্ডগুলো মাটির নিচে আছে। তো মাটির নিচে কাণ্ড যখন থাকে এবং কাণ্ড মাটির নিচে থেকে সমান্তরালে বৃদ্ধি লাভ করে, মানে একই লেভেলে বৃদ্ধি লাভ করবে, তখন সেটাকে আমরা বলবো রাইজোম। তাহলে আদা, তারপর হলো হলুদ, এরা যেমন রাইজোম, ঠিক এই টেরিডো বিভাগের, যেমন আমরা একটা উদ্ভিদ বলতে পারি ফার্ন, এই ফার্ন উদ্ভিদের কাণ্ডটাও এরকম মাটির নিচে থেকে
সমান্তরালে বৃদ্ধি লাভ করে বলে একে রাইজোম বলা হয়। তাহলে এই টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে জীবনচক্র স্পোরোফাইট প্রধান বা দীর্ঘস্থায়ী এবং গ্যামেটোফাইট হলো ক্ষণস্থায়ী বা গৌণ। এই জন্য এই বিভাগের উদ্ভিদের যৌনক্রমকে হেটারোমরফিক বলা হবে। আমরা এর আগেও বলেছি যে হেটারোমরফিক যৌনক্রম কি, যে জীবনচক্রের দুটি দশা থাকে, যে কোনো একটা দশা দীর্ঘস্থায়ী এবং আরেকটা দশা ক্ষণস্থায়ী হলে তাকে আমরা বলবো হেটারোমরফিক। আমরা যখন ব্রায়োফাইটা বিভাগ করাইছি ওখানে এর উল্টা ছিল, ওখানে ছিল জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান আর স্পোরোফাইটটা ছিল গৌণ বা ক্ষণস্থায়ী। হ্যাঁ, এই জন্য ওখানেও যৌনক্রমটা ছিল হেটারোমরফিক। এখানেও আমরা দেখতে পাচ্ছি টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদের ক্ষেত্রে যৌনক্রমটা হেটারোমরফিক, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবনচক্রে স্পোরোফাইট উদ্ভিদটা হলো প্রধান বা দীর্ঘস্থায়ী এবং গ্যামেটোফাইট উদ্ভিদটা হলো গৌণ বা ক্ষণস্থায়ী। এই জন্য এদের যৌনক্রমকে বলা হয় হেটারোমরফিক। শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। হ্যাঁ, আমরা যখন ফার্ন উদ্ভিদ পড়বো ওখানে আমরা দেখবো যে শুক্রাণু বহু ফ্লাজেলা রয়েছে। এই বিভাগের উদ্ভিদের স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়। স্পোর দুই ধরনের হয়, হোমোস্পোরাস মানে একই আকারের আর হেটারোস্পোরাস মানে ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, তাহলে স্পোরোফাইট যে স্পোর উৎপন্ন হবে সে প্রজাতি ভেদে স্পোর দুই ধরনের। যেমন আমরা যে উদ্ভিদটা বলবো ফার্ন উদ্ভিদ। স্যার হ্যাঁ বলো স্যার, সিলেবাসটা একবার বলা যাবে? হ্যাঁ, সিলেবাস এর আগে বলা হয়েছে। সিলেবাসে যদি আমরা 6 নম্বর অধ্যায় শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সিলেবাস হলো অধ্যায় 1 থেকে অধ্যায় 5 পর্যন্ত যাবতীয় সবকিছু পড়বা। অধ্যায় 1 থেকে অধ্যায় 5। তো আমরা এরকম দেখতে পাচ্ছি যে এই টেরিডোফাইটা বিভাগের যে উদ্ভিদের স্পোরোফাইট আছে, এই স্পোরোফাইট দুই ধরনের প্রজাতি ভেদে দুই ধরনের স্পোর উৎপন্ন করবে। যদি হোমোস্পোরাস হয় তাহলে স্পোরের আকার হবে একই রকম, আর যদি হেটারোস্পোরাস হয় স্পোর হবে দুই ধরন, বড় বা ছোট। তো ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ক্লাস লেকচার শেষ এখানে। তাহলে আর তোমরা ভালো করে পড়াশোনা করো। চ্যাপ্টার অধ্যায় হলো 1 থেকে 5 নম্বর অধ্যায় তোমাদের সিলেবাসে থাকবে, আর এগুলো পরবর্তীতে তোমাদের যদি আমরা পড়াচ্ছি কিন্তু এগুলো পরীক্ষায় থাকবে না, পরবর্তী পরীক্ষাগুলোতে থাকবে।